আসসালামু আলাইকুম। দর্শক, বিরতির পর আবার সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অভিমত অভিমতে। আমরা বিশেষ অভিমতে কথা বলছি, 15ই আগস্ট জাতীয় শোক দিবস, এই দিনের তাৎপর্য নিয়ে আমরা কথা বলছি। বাঙালি জাতি 15ই আগস্ট 1975-এর পর থেকে বাংলাদেশের যে পরিবর্তন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের যে বিবর্তন এবং বাংলাদেশের আজকের বাস্তবতা, সেগুলি নিয়ে কথা বলছি। অনেকেই ফোন করছেন, আমরা জানি আপনারা, আমরা চেষ্টা করব আপনাদের সবার ফোন নেওয়ার জন্য। আপনারা খুব সংক্ষেপে আপনাদের বক্তব্য উপস্থাপন করবেন। আমাদের আজকে অনেক গুরুত্বপূর্ণ অতিথি এবং সময় যেহেতু খুব সংক্ষিপ্ত, খুব সংক্ষিপ্ত উপস্থাপনা আমরা আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। তবে এবারে জনাব কাদির, আমি একটু বাস্তবতায় আসতে চাই। বঙ্গবন্ধু 71 থেকে 75 সাল পর্যন্ত যে ক্ষমতায় ছিলেন, সেই ক্ষমতায় থাকাকালীন সময়ে একটি যুদ্ধবিধ্বস্ত দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি দেশকে কি আসলে প্রস্তুত করতে পেরেছিলেন কিনা, যে একটি কঠিন সময়ের মুখোমুখি হতে যাচ্ছে দেশ, এই সময়টুকুর জন্য দেশকে তিনি প্রস্তুত করতে পেরেছিলেন কিনা? শুনেন, বঙ্গবন্ধু মতো মানুষ ফার্স্ট সাইটেড ছিলেন। উনি ইচ্ছা করলে কিন্তু অনেক আগেই যুদ্ধের ঘোষণা দিয়ে শুরু করতে পারতেন, উনি কিন্তু করেনি। এমনকি 7ই মার্চের যে ভাষণ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, উনি কখন গিয়ে বলেছেন এটা? যখন মোটামুটি উনি বুঝতে পেরেছেন পুরো দেশ আজকে প্রস্তুত, সেটা লাঠি নিয়ে হোক আর অস্ত্র নিয়ে হোক। সো দেশের স্বাধীন হওয়ার পরবর্তী সময় যে কী অবস্থা হতে পারে কিছু, তার উনি কিছু কিছু ছোটো ছোটো এক্সাম্পলও আছে। উনি দেখেন, প্রথমেই উনি সশস্ত্র বাহিনীকে ঠিক করলেন দেশের বর্ডার ঠিক করার জন্য। এরপর উনি কী করলেন, উনি সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করলেন, দেশ পরিচালনা করতে হবে। এবং যে বিধ্বস্ত দেশ ছিল তার প্রথম কাজটা উনি কী করেছিলেন, ব্রিজ এবং রাস্তা ঠিক করেছিলেন, নেটওয়ার্কিং ঠিক করতে যেন ছয় মতো খায়। কিন্তু দুর্ভাগ্য হলো যে বঙ্গবন্ধু এটাও জানতেন যে যে তার অনেক শত্রু থাকবে, ষড়যন্ত্র হবে, এটাও উনি বুঝতেন। কিন্তু 74 সালের যে ম্যানমেড দুর্ভিক্ষটা হলো, বন্যা হলো, সব মিলিয়ে একটা সিচুয়েশান ক্রিয়েট হলো যেটার জন্য আপনার যে সাপোর্ট সিস্টেম দরকার ছিল সেটা তখনও প্রস্তুত, আমরা তখন প্রস্তুত না। কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাপিল যখন বঙ্গবন্ধু করেছিলেন, আমি আন্তর্জাতিক সম্পর্কের ছাত্র, আমরা পড়েছি, ইট ওয়াজ এ ট্রেমেন্ডাস সাপোর্ট। এমনকি তখন কিন্তু চায়না রেকগনাইজ করেনি বাংলাদেশকে, কিন্তু চাইনিজরাও বলেছিল যে আমরাও তোমাকে সাপোর্ট করব। সো বঙ্গবন্ধু যে প্রস্তুত ছিলেন না, এটা ভুল, প্রস্তুত ছিলেন উনি এবং যে কতগুলো সিচুয়েশান এসেছে সেগুলো উনি মোকাবেলা করেছেন। সো এবং যেটা আমরা প্রথমেই বললাম, সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল সশস্ত্র বাহিনী গঠন করা, এবং সবচেয়ে কঠিন কাজটা ছিল যে বিদেশি সৈন্য যারা দেশে বসেছিল, আপনারা জানেন যে আমাদের মুক্তিযুদ্ধে ভারতীয় সৈন্যরা ছিল এবং আমাদের ভারত আমাদের হেল্প করেছে। সো সাধারণত দেখা যায় যখন কোনো মিত্র বাহিনী, তারা কিন্তু সহজে যেতে চায় না। তারা ইভেন ইউরোপেও আপনি দেখবেন যে তারা ওই নেটো করে, এটা করে, বিভিন্ন কায়দায় তারা থেকে গেছে। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু প্রথম জিনিসটি ছিল যে তার দেশ পুরো মুক্ত হবে কখন, যখন মিত্র বাহিনী বিদায় হবে। এবং ইন্দিরা গান্ধীর সাথে তার যখন আলাপ হয়, ওনার একটাই দাবি ছিল যে তোমার সৈন্যদেরকে ফেরত দাও, কবে নেবে তুমি। এবং তারা ডেট ঠিক করলো যে বঙ্গবন্ধুর জন্মদিন 17ই মার্চ, সেই 17ই মার্চের সময় এই মিত্রবাহিনী তাই হয়েছিল। অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে 17ই মার্চ, মাত্র 3 মাসের মধ্যে তারা ফেরত গেল। হ্যাঁ, এবং আপনি দেখেন ওনার স্টেটসম্যানশিপটা, আপনি দেখেন যে ইন্দিরা গান্ধী ওয়ান অফ দ্য বেস্ট নোন পলিটিশিয়ান ইন দ্য ওয়ার্ল্ড, তাই না? কিন্তু বঙ্গবন্ধু তাকে বিফ্রেন্ড করেছিল, তাকে ইমপ্রেস করেছিল অ্যাজ এ, হ্যাঁ, এবং তাকে যে এই যে কথাটা বলা যে তোমার সৈন্যকে ফেরত নেওয়া, অনেকে বলতে পারে যে কি আসছো যায় এত অকৃতজ্ঞ কেন, আমি তো হেল্প করলাম, আমাকে চলে যেতে বলছে। কিন্তু হি ডিডন্ট থিঙ্ক সো, হি থট বাংলাদেশ তখনই পূর্ণভাবে পূর্ণ স্বাধীনতা আসবে যখন মিত্রবাহিনী চলে যাবে, এবং সেটা তার জন্মদিনে হতে হবে, এবং তাই হয়েছিল। সো আই থিঙ্ক আমি যেগুলো বললাম, এবং যেটা নিয়ে ভারতের রাজনীতিতেও একটু উত্তাপ ছিল যে এত তাড়াতাড়ি কেন সৈন্য সরাতে হবে ভারতের নিরাপত্তার জন্য। অসংখ্য ধন্যবাদ, আমি আপনার কাছে আসবো। আমরা একটি পর্যায়ে শুনলাম যে বঙ্গবন্ধু ধীরে ধীরে তৈরি হচ্ছিলেন,
এবং তার স্টেটমেন্টশিপ ধীরে ধীরে তিনি রূপ দিতে শুরু করেছিলেন। প্রথম স্টেপ হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে সেটির জানান দিয়েছিলেন মিত্রবাহিনীর সৈন্যদেরকে সরিয়ে কিংবা ভারত ফিরিয়ে নিয়ে। এর পরবর্তীতে আমরা ইতিহাস যেটি বলে যে আওয়ামী লীগ, তখন আওয়ামী লীগই একমাত্র দল এবং ওইভাবে অন্য কোনো দল আসেনি রাজনৈতিক অঙ্গনে। বঙ্গবন্ধুর যে ছিল তৈরি হচ্ছিল তারা, কিন্তু ওইভাবে কি তারা এসেছিল তখন? না, ওইভাবে আসেনি, কিন্তু তারা ফর্ম করছিল, পার্লামেন্টের রিপ্রেজেন্টেশন ছিল দুই একজন করে। হ্যাঁ, আমি যে প্রশ্নটি করতে চাইছি আপনাকে যে তখনকার বাস্তবতায় বঙ্গবন্ধুর, আপনি আপনারা যেটি বারবার বলছেন যে বঙ্গবন্ধুর অনেক বন্ধু ছিল, সাথে সাথে অনেক কিছু অনেক শত্রুও ছিল, তো সেই বাস্তবতায় বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শনে কিংবা রাজনৈতিকভাবে তিনি যে কর্মসূচিগুলি নিচ্ছিলেন, সেই কর্মসূচিগুলি কেন একটি শ্রেণীর কাছে পছন্দ হচ্ছিল না, বিশেষ করে যখন জাসদ গঠিত হলো? এটা আসলে মানে এটা একাডেমিক ডিসকাশনে আমরা যেতে পারি, কিন্তু একটা দেশকে যখন স্বাধীনতার পরপরে, এখানে অনেকগুলো ব্যাপার আপনাকে খেয়াল করতে হবে যে রিকনস্ট্রাকশনের ব্যাপার। আর আমাদের দেশে আমি একটা মানে ইনসিডেন্টের কথা বলি যে ঢাকা ইউনিভার্সিটির 52 জন শিক্ষককে হত্যা করা হয়েছে 71 সালে, এবং এই 52 জন শিক্ষকের ভিতর অধিকাংশই মানে থিঙ্ক ট্যাঙ্ক বা আমাদের যে জাতিরাষ্ট্র হিসেবে আমরা কিভাবে ফ্লাওরিশ করব, সেখানে আমাদের একটা ঘাটতি হয়ে গেছে বড় ধরনের। তো আমার কাছে মনে হয়েছে যে আর একটা জিনিস কথা বলি যে স্বাধীনতা যুদ্ধকালীন যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে, খন্দকার মোস্তাক সৌদি আরবে গেছিলেন হজ করার জন্য, এবং আমি মানে স্পেসিফিক্যালি বইটার কথা স্মরণ করতে পারতেছি না, কিন্তু তিনি সেই সময় পাকিস্তানের সাথে কনফেডারেশন করার জন্য আমেরিকান একটা লবি, এমন একটা মানে আমাদের স্বাধীনতা যুদ্ধটাকেই তিনি ধ্বংস করার একটা নীল নকশা ছিল। এই জিনিসটা তাজউদ্দিন হয়তো পরে বুঝতে পারছেন, কিন্তু বঙ্গবন্ধু যখন দেশে ব্যাক করেন তখন তাজউদ্দিন আহমেদ এবং এই চার নেতার সাথে বঙ্গবন্ধুর এক ধরনের কনস্পিরেসি বা ডিস্টেন্স তৈরি করার জন্য খন্দকার মোস্তাক ভিতরে বসেই কাজ করছে, আমার কাছে যেটা মনে হয়। তো এই যে দুর্বল বঙ্গবন্ধু বুঝতেন, কারণ বঙ্গবন্ধুর বাবা মারা যাওয়ার পরে খন্দকার মোস্তাক যেভাবে কান্নাকাটি করছে, বঙ্গবন্ধু নিজে বলছে যে বাবা মারা গেল আমার আর ও বেশি কাঁদতেছে, মানে এইভাবে একটা কথাও কিন্তু পরিচিত আছে। হ্যাঁ, তো বঙ্গবন্ধু যে এই কথা কিন্তু বোঝা যায় যে বঙ্গবন্ধু বুঝতেন যে দের ইজ সামথিং রং, কিন্তু হয়তো একটা নতুন দেশ দলের ভিতর থেকে একটা সিনিয়র লিডারকে যদি অফ করে দেওয়া হয়, এক ধরনের রিপারকেশন হতো, অনেক ধরনের ব্যাপার ছিল। কিন্তু আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং স্টাডি থেকে আমি মনে হয় যে এই খন্দকার মোস্তাক এবং তার কিছু সাঙ্গপাঙ্গ তারা পাকিস্তানের একটা প্রতি তাদের একটা আনুগত্য ছিল সিক্রেটলি, এবং সেইটাই কিন্তু দেখেন 75 সালে বঙ্গবন্ধু হত্যা করে এটার জানান দিল। এবং দেখেন এটা কিন্তু আমরা জোর করে বলছি না, বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তিনি জয় বাংলা লো স্বাধীনতার স্লোগান এই জিন্দাবাদ উনি ওনরা এখানে নিয়ে আসলেন, তারপরে ইসলামী ভাবধারার অনেকগুলো ব্যাপার নিয়ে আসে এখানে, আলোচনার অনেক সময়ের স্কোপ আছে এখানে, কিন্তু সেকুলারিজম ব্যান করে দিলেন। জি, তো তাদের কর্মকাণ্ড দিয়েই কিন্তু তারা বুঝাই দিচ্ছে যে দে ওয়ান্ট টু রিভার্স ব্যাক, যে জিনিসটা এই যে বঙ্গবীর কাদের সিদ্দিকী যারা ওই সময় রিভোল্ট করলো যে এটার একটা প্রতিশোধ নিতে হবে, কিন্তু দেশটা তো একটা এমন একটা ত্রাসের অবস্থা করে ফেললো। এবং দেখেন কিছুদিন পরপরই কিন্তু চেঞ্জ হচ্ছিল, খন্দকার মোস্তাক কতদিন আর ক্ষমতায় ছিলেন, সাইম নিয়ে গেল, তারপরে জিয়াউর রহমান এসে কলকাটি করে নিয়ে, তো জিয়াউর রহমানের যে মুভমেন্টটা তার যে ইনভলভমেন্টটা, আমরা যদি বলি যে হি ওয়াজ দ্য মাস্টার মাইন্ডেড বঙ্গবন্ধু কিলিং, আপনি হয়তো বলতে পারেন যে আই এম পলিটিসাইজিং, বাট নো, জিয়াউর রহমান কিন্তু দেখেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যে ইন্ডেমনিটি অর্ডিন্যান্সটা ধরেন খন্দকার মোস্তাককে জারি করলো, কিন্তু জিয়াউর রহমান এসে কিন্তু তার পার্লামেন্টে এটা র্যাটিফাই করলো, এই র্যাটিফিকেশন আর এই ইন্ডেমনিটি অধ্যাদেশ এটির ভিতরে যোগসূত্রটা হলো যে দে ওয়ার ওয়ার্কিং ইন এ কনসার্টেড ম্যানার। সো আমি পার্সোনাল মনে করি যে জিয়াউর রহমান অ্যাকচুয়ালি সেখানে আরও গুরুত্বপূর্ণ বিষয় যেমন আসে, তখন সেনাপ্রধান কে এম শফিউল্লাহ, যেটি নিয়ে বর্তমানে সরকারে যারা আছেন শেখ সেলিম কিংবা আরও সিনিয়র লিডার যারা আছেন তারাও সমালোচনা করেন কে এম শফিউল্লাহর তখনকার ভূমিকা। তিনি বারবার সারেন্ডার করছেন যে আমি বঙ্গবন্ধুকে বাঁচাতে পারিনি, কিন্তু এই সারেন্ডার কিংবা তার মতো তারা যখন সারেন্ডার করেছিলেন কিংবা অনুশোচনা করছেন এখন যে বঙ্গবন্ধুকে তারা বাঁচাতে পারেননি, তাদের ব্যর্থতাও কি এই ধরনের ঘটনা ঘটার পেছনে দায়ী নয়, আপনি কি মনে করেন? অনেক ধন্যবাদ। ব্যর্থতা তো অবশ্যই, আমি পারি নাই এই ব্যর্থতা অথবা জাতির কাছে ক্ষমা চাওয়াই কিন্তু শেষ না,
কারণ আমরা কিন্তু বঙ্গবন্ধুকে মানে চিরদিনের মধ্যে আমার কাছ থেকে উনি চলে গেলেন। ইয়াস, অ্যাজ এ চিফ অফ দ্য আর্মি যেমন শফিউল্লাহর যেমন দায়িত্ব, তারপরে যখন কোনো চিফ কাজ না করে একজন ডিপুটি থাকে। আপনি যদি চিফ এডিটর কাজ না করেন, আপনি একজন ডিপুটি থাকবে, এটাই নিয়ম পৃথিবীতে। শুধু তাই না, ওই ডিপুটি কেন অজ্ঞাত কারণে, আমার বন্ধু যেভাবে সংকেত দিলেন, উনি কেন উনি জানা সত্ত্বেও, এবং কর্নেল ফারুক ডালি মনেদের অনেক বইতে ডাইরেক্ট বলা আছে, আমি জিয়াকে বললাম, উনি বললেন পারলে তোমরা করো, আমি নাই। অর্থাৎ কোনো ঘটনা, কোনো কনস্পাইরেসি অথবা কোনো রাষ্ট্রপ্রধানকে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে এমন কোনো দল যাচ্ছে, এই কথা জেনে যখন আপনি বসে থাকেন, পুরো দায়িত্বটা আপনার উপরেই বর্তায়। শুধু তাই না, আপনি দেখবেন ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইস্যু। আপনি যেমন এখানে যদি অ্যাডাল বসে থাকেন, বাচ্চা যদি পানিতে পড়ে, আপনার উপরেও কিছু দায়িত্ব বর্তায়, একেবারেই যেখানে কোনো আইনগত কোনো প্রকার বাধ্যবাধকতা নাই, এটাই পৃথিবীর নিয়ম। শুধু তাই না, বঙ্গবন্ধুরই উনি সেনাপতি, ডিপুটি সেনাপতি, ওনারা কাজ করবেন, একজন ফেল করলে দ্বিতীয়জন করবেন, কেন অজ্ঞাত কারণে উনি কোনো অ্যাকশনে যেতে পারলেন না, সেটার কিন্তু আমাদের কাছে সেই সব জবাব নাই। শুধু তাই না, উনি কেন, আমার বন্ধু যে কথা বললেন, শুধু তাই না, উনি প্রমোটেড বাই দ্য ওয়ান অফ দ্য ওস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সেটা মোস্তাক। সেই আপনার ইতিহাসের পাতায় আপনি যদি চলে যান, সেই মির্জাপুরের দল অথবা মির্জাপুরের সেই বংশ, তার সেনাপতি উনি হলেন, হি ওয়াজ প্রমোটেড, তার প্রত্যেকটা প্রমোশনই ছিল অন্যায়। যেহেতু মোস্তাক যদি জঘন্যতম একজন ব্যক্তি হয় পৃথিবীর ইতিহাসে, তার দেওয়া প্রমোশনও হবে জঘন্য এবং ইল্লিগাল। এই আইনগতভাবে ইল্লিগাল ব্যক্তিটা কিভাবে সামরিক আইন, আমার প্রশ্ন হচ্ছে, জিয়াউর রহমানকে নিয়ে অনেক সমালোচনা হবে সেটি আমি জানি, কিন্তু একই সাথে জনাব কে এম শফিউল্লাহ কিংবা রক্ষী বাহিনী যেটি বঙ্গবন্ধু তৈরি করেছে, অনেক ধন্যবাদ, আপনার কথায় আমি চলে যাই, এই ব্যক্তিত্বগুলো কিভাবে বিশ্লেষণ হবে, অনেক ধন্যবাদ। এই শফিউল্লাহর কিন্তু বিচারটাও, ওনাকে কিন্তু এখনো দায় মুক্তি দেওয়া হয় না, উনি কিন্তু কোর্টেই দেওয়া, এই এই তার ব্যাপারটাও কিন্তু কোর্টেই ছিল, কোর্টে সমস্ত সাক্ষী সাবতে। অর্থাৎ এমন একটা পর্যায়ে আমি এখনও ফিল করি যে ইজ দেয়ার এনি ক্যাপ অ্যাট অল, কিন্তু এই কথাই উনি প্রমাণ করতে সমর্থ যে ওনাকে সেইভাবে গৃহবন্দী করা ছিল, ওনার ডিপুটি সেইভাবে কাজ করেন নাই, অথবা ওনাকে মৃত্যুদণ্ড দেওয়ার মতো সেই অপরাধ আমাদের হয়তো আদালত খুঁজে পান নাই। আমি আর বিষয়ে ওদিকে যাচ্ছি না, আমি বলছি না যে তিনি, আমরা বা ইতিহাস সেটি বলে না যে তিনি কোনোভাবে দায়ী ছিলেন, কিন্তু তার যে ব্যর্থতা, তিনি আমরা ইতিহাসে দেখলাম, বিভিন্ন পুস্তকে দেখলাম জনাব নাজিম কাদের, যে তিনি বলছেন, বঙ্গবন্ধুকে বলছেন যে আপনি কি বের হয়ে যেতে পারবেন কিনা কোথাও, অথবা তিনি বলছেন যে আই এম ডুইং সামথিং, এর পরে তিনি কি করেছিলেন? না, আসলে ইতিহাস এমন একটা জিনিস, এত বিতর্কর সৃষ্টি হয়, আর বঙ্গবন্ধুর মতো মানুষকে যখন হত্যা করা হয়, এটার পিছনে যে ষড়যন্ত্র হয়েছে, আমি আজকেও ঢাকায় পত্রপত্রিকাগুলো অনলাইন ভার্সনগুলো দেখছিলাম, এবং আমি পার্সনালি, আমার বাবা যেহেতু আর্মি অফিসার ছিলেন, আমরা একসাথে চিটাগাংয়ে ছিলাম, জিয়াউর রহমান, আমরা সব একসাথে ছিলাম চিটাগাংয়ে, সো সেই সূত্রে পারিবারিকভাবে চিনি তাদেরকে। সত্যি ভাবতে অবাক লাগে, বারবার ওনার নাম চলে আসছে, এটা কেউ বানিয়ে বলছে না, এমনকি দেখা গেছে একজন ইন্ডিয়ান ডিপ্লোম্যাট, সেও বলেছে যে 73-তে লন্ডনে এসে ফারুক এবং নিয়ে তারা আগের একটা ফ্রেন্ডশিপ মিটিং করেছে, এই করেছে। সো ইট ইজ ক্লিয়ার এখন যে এখন কী মাত্রায় জিয়াউর রহমান ইনভলভ ছিলেন। অনেকে মনে করেন যে জিয়াউর রহমান বসেছিলেন, অপেক্ষা করছিলেন যে ঠিক সময় মতো হি উইল সিজ পাওয়ার, এবং কিন্তু ওনার সবচেয়ে বড় অন্যায় যেটা প্রথমেই তার বিচার হওয়া উচিত, যে কারণে সেটা হলো ডেপুটি চিফ অফ আর্মি স্টিফ হওয়ার সত্ত্বেও উনি এই খবর জেনে ওদেরকে বলছে তোমরা করো, আমি আছি পিছনে, আমি সামনে আসতে পারবো না। কিন্তু তার উচিত ছিল সঙ্গে সঙ্গে DGFI-কে খবর দেওয়া যে এদেরকে অ্যারেস্ট করো, এটা ইজ কনস্পায়ারিং এগেনস্ট দ্য স্টেট, সেটা উনি করেনি। সো জিয়াউর রহমানের বিচার কিন্তু না হয়ে উনি নিজেই মারা গেছেন। সো এটা একটা দিক। আর জেনারেল শফিউল্লাহর কথা যখন আপনি বলবেন, জেনারেল শফিউল্লাহর একটা জিনিস খুবই ক্লিয়ার, উনি কিন্তু যেটা উনি খুব বেশি ক্রিটিসাইজ হয়েছিলেন যে যখন খন্দকার মোস্তাকরা আসে, উনি ওনার অ্যাম্বাসাডর হয়ে চলে যায়, কিন্তু ওনার সাথে ছিলেন খন্দকার সাহেব, একে খন্দকার এর ভাইস মার্শাল, ওনার পরিণতি কী আমরা তো দেখেছি, উনি বহুদিন একটি মুখোশ সাথে দিয়ে রেখেছিলেন, কিন্তু সময় মতো মুখোশটা বের হয়ে গেছে। তো খন্দকার সাহেব, আমি লেট মি ফিনিশ, খন্দকার সাহেব তাকে সেই সাপোর্টটা দেয়নি, এটা আমি জেনারেল শফিউল্লাহর কাছে নিজেও শুনেছি, এয়ারফোর্স থেকে সেই সাপোর্টটা আসে, এয়ারফোর্স থেকে আসে, এবং উনি বলছে যে চলে রেডিওতে চলে যাই, হি ওয়াজ রেডি। এবং আপনারা দেখবেন যে এরকম
মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু এয়ার ভাইস মার্শাল খন্দকার, আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু উনি, তো উনি কিন্তু সাকসেসিভ রেজিম, আমি লিখেছি এটা যে সাকসেসিভ রেজিমে উনি ফ্রুটটা নিয়ে গেছে, নয় মন্ত্রী হচ্ছে, নাহলে অ্যাম্বাসেডার হচ্ছে, নাহলে মন্ত্রী হচ্ছে, লাস্টে এসে উনি মন্ত্রী হলেন, কিন্তু লাস্ট মোমেন্টে এসে উনি ইলেকশন করলেন না 2014 সালে। উনি মনে করেছিলেন যে সরকার পড়ে যাবে, আমি আগে সরে যাই এবং নেক্সট জায়গায় আসবে সেখানে আমি একটু সমঝোতা করে ফেলবো। ইলেকশন হয়ে টয়ে যাওয়ার পর উনি কিন্তু চেষ্টা করেছেন টু কাম ব্যাক ইন সাম ওয়েজ অর দ্য আদার। তো এই ধরনের লোকজন যখন আশেপাশে থাকে, আপনি যতই বড়ই আর্মি চিফ হন, আপনি একলা কিছু করতে পারবেন ওনার দুইটা। সো ওয়াই আমি আমার প্রশ্ন হচ্ছে দুইটা সাইড ছিল যেন ফিল, একটা হচ্ছে এদের সে খুব স্ট্রংলি এটা প্রোটেস্ট করবে, খেয়ে গুলি খেয়ে মরে যেত সেদিন, আর নাহলে সে যেভাবে বেঁচে আছে মানুষের কাছে ক্ষমা চেয়ে বেঁচে আছে। এটুকু আমি বলতে পারি যে আমার কাছে মনে হয় উইথ অল ডিউ রেসপেক্ট যে ওরা সেই স্ট্রং লিডারশিপ কোয়ালিটিটা ফেল করেছে, ফেল করেছে। তা আমি আপনার কাছে যে প্রশ্নটি করব, ওয়াই আমরাও যেহেতু একই প্রজন্মের, আমরা এই জিনিসগুলি পড়লাম যে বঙ্গবন্ধুকে হত্যাকাণ্ডের পেছনে খন্দকার মুশতাকের হাত, এটি এখন প্রকাশিত এবং অনেক পরবর্তীতে অনেকে যারা রাজনীতিবিদ হয়েছেন তাদেরও সংশ্লিষ্টতার কথা বিষয়ে অনেকেই আমরা জানি। আজকে আমরা জনাব নাদিম কাদের কাছ থেকে আরও কিছু ইতিহাস শুনলাম যে তখন বিমান বাহিনী প্রধানের ভূমিকা কী ছিল এবং এই বিমান বাহিনী প্রধান বিভিন্ন সরকারের কাছ থেকে বিভিন্নভাবে তিনি মূল্যায়িত হয়েছেন, সর্বশেষ আওয়ামী লীগ সরকার তাকে মূল্যায়ন করেছে মন্ত্রিত্ব দিয়ে, এত কিছুর পরে বঙ্গবন্ধু মুশতাককে জায়গা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কেন এই বিমান বাহিনীর সাবেক প্রধানকে এভাবে সুযোগ করে দিতে হবে বা জায়গা দিতে হবে? আচ্ছা, আমি বলি একটু এই বিষয়ে। জননেত্রী শেখ হাসিনা তো অবশ্যই আমাদের সবচেয়ে বেশি জানেন এবং ওনার কাছে সবচেয়ে বেশি ইনফরমেশন আছে, যেহেতু উনি রাষ্ট্রপ্রধান, দলীয় প্রধান। এবং আপনি যখন একটা দল চালাবেন, দেশ চালাবেন, বা আপনি যখন আপনার ফ্যামিলি চালাবেন, একটা ফ্যামিলিতে কিন্তু দেখবেন পাঁচটা ভাই থাকলে একটা ভাই একটু দুই নম্বর দুষ্ট থাকতে পারে। তো বাবা হিসেবে বা মা হিসেবে কিন্তু ওরে কিন্তু একদম ফেলে দেয় না, দেখবেন ওরা একটু বোঝা যায় যদি ভালো হয়ে যায়। তো আমি মনে করি দুর্নীতি শেখ হাসিনা ওই সেন্সেই যে কিছু কিছু, আমাদের তো আপনি জানেন কিছু কিছু মন্ত্রী আছে, আমাদের এমপিও আছেন, একটু বিতর্কিত ছিল ওনারা 75-এ বা পরবর্তীতেও, কিন্তু ইভেন 111-ও দেখবেন তো কিন্তু নেত্রী কিন্তু ওনাদেরকে রাখছেন। কেন আমার মনে হয় দুইটা রিজন, এক যদি এরা ভালো হয়ে যায় ও একটু চান্স দিই, আর একটু হলো যে এরা কাছে থাকুক যাতে আরও দুই নম্বরে না করতে পারে। আই থিঙ্ক এই দুইটা রিজনে উনি মানে বিতর্কিত ব্যক্তিদেরকে এই দুইটা রিজনে কিন্তু উনি মানে কাছে রাখছেন। তার মানে কি ফলাফল শূন্য? এই একে খন্দকার যিনি জনাব নাদিম কাদের বলেছেন যে শেষ মুহূর্তে তিনি তার পরিচয়টি আর গোপন রাখতে পারেননি, তার মানে কি শেখ হাসিনার যে যে অনুধাবন থেকে, যে ফিলিং থেকে সবাইকে এক রাখার স্বার্থে তিনি সবাইকে মূল্যায়ন করার চেষ্টা করেছিলেন এবং এর ফলাফল তাহলে শূন্য? না, শূন্য না, আসলে হয়তো সে আরও বেশি ক্ষতি করতে পারতো দলের এবং দেশের। তো যেহেতু কাছাকাছি আছে দুর্নীত নেত্রী কিন্তু খবর পেয়ে যাবেন যে ও একটু উল্টাপাল্টা করতেছে, ওনার কাছে মেসেজ আসবে। তা আমি মনে করি উনি কাছে রাখছেন, আমাদের মিনিমাম ক্ষতি হয়েছে, হয়তো যদি দূরে থাকতো বড় ক্ষতি হইতে পারতো। তো ওই সেন্সে আসলে নেত্রী দেখবেন অনেক, আমরা অনেক সময় দেখবেন আমরা অনলাইনে লেখালেখি করি অমুককে কেন নেত্রী কাছে ডাকলো, অমুক কেন পুঁয়ের মতো গেলো, আমরা কিন্তু অনেক সময় আপত্তি দিই, বাট নেত্রী জানে দেবো তাকে ক্ষতি করতে পারবে না, দূরে গেলেই তো ক্ষতি করবে। আমার মনে হয় শি হ্যাজ আ ইকুয়ালি হিউজ হার্ট, ডেফিনেটলি এটা অনেক বেশি বঙ্গবন্ধুর মতোই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু অনেক ফরগিভিং এবং সেটি নিয়ে আবার সৈয়দ আশরাফও বিভিন্ন সময়ে অনেক আশঙ্কার কথা বলেছেন, আমি সে বিষয়ে আসবো আপনার কাছে। একজন কলার অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমরা অত্যন্ত দুঃখিত আপনার ফোন নিতে পারিনি, কে আছেন লাইনে? হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম, আপনার টেলিভিশনের ভলিউম না কমালে আমরা আপনার কথা শুনতে পাবো না দর্শক। যাচ্ছে পরবর্তী কলে, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনার নাম, কোত্থেকে ফোন করেছেন এবং আপনার অভিমত? আমি আলী বলতেছি ম্যানচেস্টার থেকে। প্রথমেই আমার হাই কমিশনার সাহেব সালাম এবং আপনারে সালাম, আপনার ফ্যামিলি যারা আছে সবাইকে সালাম। এটা আমাদের খুবই বেদনার মাস, 15 আগস্ট। আমরা দোয়া করি আমরা বঙ্গবন্ধুকে আল্লাহ বেশ নসিব করুক। কিন্তু আমি দুইটা কথা বলবো, যেদিন বঙ্গবন্ধুকে মারা হয় এই দিন আমরা ঢাকাতে ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট ছিল, ঢাকার কি অবস্থা ছিল আমরা দেখছি। কিন্তু বঙ্গবন্ধুরে মারা হয়েছে একমাত্র ষড়যন্ত্র,
বিদেশি ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র ছিল, কিন্তু বঙ্গবন্ধুরে ওরা মাইরিয়া কিন্তু বঙ্গবন্ধুর নাম উঠতে পারবে না, সারা বাঙালি জাতি সারা জীবন এই নামটা বুকের মধ্যে থাকবে। বাংলাদেশ মানে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। আমাদের শেখ হাসিনার আল্লাহ হায়াত দান করলে বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ হবে। কিন্তু এখানে অনেক চক্রান্ত হয়েছে এখনো, যে আওয়ামী লীগের মাঝেও কিছু বুথ আছে, কিন্তু বাংলাদেশও এখনো আপনার এই চক্রান্ত চলের যে আওয়ামী লীগ রেখিলা মানে ধ্বংস করা যায়। ইনশাল্লাহ আওয়ামী লীগকে কেউ ধ্বংস করতে পারবে না, আল্লাহ সহায়তা করবো, আর বঙ্গবন্ধুর নাম কেউ মুছতেও পারবে না। আমি এইটাই বলবো আর কি, আর সবাই মানে স্ট্রংলি থাকলে। আর আমি হাই কমিশনার সাহেবের একটা কথাই বলবো, আমি হাই কমিশনার আসেনি ভাই, জি আমি আছি, জনাব নাদিম কাদের প্রেস মিনিস্টার বাংলাদেশ হাই কমিশনার সাহেবকে আমি এইটাই বলবো, নেক্সট ইয়ার থাকি আমাদের গ্রেট ব্রিটেন, আমেরিকা, সৌদি আরব, ইতালি যতখানি হোক, অগাস্ট মাস আসলে প্রত্যেকরে উনি যেন পেপারের মাধ্যমে বা টেলিভিশনের মাধ্যমে যেন উনি জানাইয়া দেন যে সারা মাসটা যেন আমাদের এটা দুঃখের মাস, আমরা বঙ্গবন্ধুর লাগে, আমরা বাংলাদেশে যেভাবে মিলাদ শরীফ বা একটা অগ্রণায় ছবি আমরা করতে পারি প্রত্যেক জায়গায়, বাঙালির আমরা যে ছোট বাচ্চারা আছে ওরা যাতে জানতে পারে। যে অসংখ্য ধন্যবাদ, অর্থাৎ সার্বজনীন বঙ্গবন্ধুর শোককে সার্বজনীন করার জন্য আপনি আহ্বান জানিয়েছেন। দর্শক দেখছেন অভিমত অনুষ্ঠান, কথা বলছি বাংলাদেশের রাজনীতির সর্বশেষ পরিস্থিতি নিয়ে। আজকে কথা বলছি আমরা একটি বিশেষ অনুষ্ঠানে, আজকে জাতীয় শোক দিবস, বঙ্গবন্ধুকে 1975 এই দিনটিতে হত্যা করা হয় এবং এর তার শুধুমাত্র তাকেই নয়, তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে, বিরতির পর আমরা বিচারহীনতার বিষয়ে কথা বলবো এবং একই সাথে কথা বলবো যেসব আত্মস্বীকৃত খুনি পৃথিবীর বিভিন্ন দেশে এখনও আছে, যারা দণ্ডপ্রাপ্ত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত যারা আসামি, বাস্তবতায় বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় এবং আইনের শাসনের সুব্যবস্থার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য এদেরকে কি আসলেই বাংলাদেশে ফেরত নেওয়া সম্ভব এবং জাস্টিস আসলেই কি প্রতিষ্ঠা করা সম্ভব হবে কিনা, সেই বাস্তবতা নিয়ে আমরা কথা বলবো। যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে, আমাদের সঙ্গেই থাকবেন, সবাইকে ধন্যবাদ।